রাজধানীর গাবতলী এলাকার চিত্র। গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীতে প্রবেশের এমন প্রবণতা দেখে বোঝার উপায় নেই, দেশ করোনা দুর্যোগ পার করছে। ভাইরাস সংক্রমণ হতে পারে জেনেও সচেতনতার বালাই নেই কারো মধ্যেই। ব্যক্তিগত গাড়ি বা অ্যাপ ভিত্তিক বাহনে চেপে প্রবেশ করছেন ঢাকায়, সবার ব্যাখ্যা প্রায় একই রকম। প্রাণ সংশয় বা করোনা সংক্রমণের ঝুঁকি থাকলে কি হবে, সংসারে টান পড়েছে তাই কর্মস্থলে যেতে এই তারা। ভাই আমার ফ্যাক্টরিতে সিমেন্টের কাজ চলতেছে, এই জন্য ওরা যাচ্ছে বন্ধমে এলাকে। ইয়ে হয়েছে আর কি, মানে পা ভেঙে গেছিল তো ওনার একটা ব্যান্ডেজ খুলবে আর কি, এই জন্য যাচ্ছে মিরপুর যাবো। আমার এক মানে গাড়ির চাপ সামলাতে ঘাম ঝরছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তবু দায়িত্বে অনর তারা। সাধারণের নিরাপত্তার জন্যই গন্তব্য ও উদ্দেশ্য জানতে চাওয়া, গড়বড় মনে হলেই জরিমানা। কিছু লোক ওই গার্মেন্টসের অজুহাত দিচ্ছে যে গার্মেন্টসে গেছিলাম, যারা একবারে অহেতুক কারণে বেরোচ্ছে তাদেরকে আমরা পানিশমেন্ট দিচ্ছি, প্রসিকিউশন দিচ্ছি, আর না ঘুরাই দিচ্ছি। তবে অন্যান্য দিনের তুলনায় রাজধানীতে জনসাধারণের ভিড় তেমন একটা ছিল না। এ আর বাদল, আরটিভি, ঢাকা।